ক্লাব কাপ হকির শিরোপা ধরে রাখলো মেরিনার্স ইয়াংস ক্লাব। শনিবার ফাইনালে তারা 2-0 গোলে হারিয়েছে আবাহনী লিমিটেডকে। ঘরোয়া হকিতে এবার দল গঠনে অনিশ্চিত ছিল মেরিনার্স ইয়াংসের। শেষ পর্যন্ত আর্থিক সংকট সামাল দিয়ে মাঠে নামলেও তারকা সমৃদ্ধ দল তারা করতে পারেনি। অন্যদিকে আবাহনী দল তারকায় ঠাসা। শুরুর কয়েক মিনিট দাপট ছিল আবাহনীরই, কিন্তু গোলের দেখা পায়নি তারা। প্রথম কোয়ার্টারে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয় কোয়ার্টারে পঞ্চম মিনিটে এগিয়ে যায় মেরিনার্স। ভারতীয় খেলোয়াড় দীপক কোনাকুনি জায়গা থেকে দারুণ এক হিটে এগিয়ে নেন তার দলকে। রিভিউ আবেদনে পাওয়া আবাহনীর পেনাল্টি কর্নার মানতে রাজি হয়নি মেরিনার্স। 15 মিনিট খেলা বন্ধ থাকে। তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মেরিনার্স। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন অধিনায়ক ফজলে হোসেন। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন তারা। ক্লাব কাপে এটি ছিল মেরিনার্সের তৃতীয় ফাইনাল। টানা দ্বিতীয়বার আবাহনীকেই হারিয়ে শিরোপা জিতল তারা। খেলা শেষে দুই দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।